নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সোশ্যাল সায়েন্সের ইতিহাস বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে। আপনারা নিশ্চয়ই সবাই এর আগের দিনে যে আলোচনার বিষয়গুলো সেগুলো শুনেছিলেন, আজকে আমরা তার পরবর্তী যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে আছে এবং তার সাথে বোনাস কিছু ট্রিক্স আপনাদের দেওয়া হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তা গেল দিন পর্যন্ত আমাদের 50 পর্যন্ত হয়ে গেছিল, আজকে আমরা 51 থেকে শুরু করব। আপনারা যদি এর আগের ভিডিওটা দেখতে চান তাহলে প্লেলিস্টে যান, প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনারা সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি বলে প্লেলিস্টটা লেখা আছে, তা সেইখানে আপনারা গিয়ে ভিডিওগুলো পরপর চেক করা দরকার হলে বা পরপর দেখার দরকার হলে আপনারা পরপর দেখে যান, ঠিক আছে? তা চলুন আমরা আজকে শুরু করব। আজকে প্রথম প্রশ্ন 51, 51 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তাহলে কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? অপশান এ আছে 1882, অপশান বি 1892, অপশান সি 1922 এবং অপশান ডি হচ্ছে 1932। তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এই চারটের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন 1922, তাদের সবার উত্তর সঠিক। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 52, 52 নম্বর প্রশ্ন, আর্যরা কোন সময়ে ভারতে আসে? অপশান এ তে আছে 2000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বের মধ্যে, অপশান বি আছে প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি আছে 200 খ্রিস্টাব্দ এবং অপশান ডি আছে ওপরের কোনোটি নয়। তাহলে আর্যরা কোন সময়ে ভারতে আসে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এর সঠিক উত্তর যারা বলছেন অপশান এ 2000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ সময়ের মধ্যে, তাদের উত্তর কিন্তু এখানে সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 53, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? অপশান এ গ্রামীণ, অপশান বি গ্রাম্যুখ, অপশান সি পাঞ্চাল এবং অপশান ডি হচ্ছে বালি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ গ্রামীণ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 54, 54 নম্বর প্রশ্ন, বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? অপশান এ আছে বুদ্ধ ঘোষ, অপশান বি অশ্বঘোষ, অপশান সি বসুমত্ত আর অপশান ডি হচ্ছে লোপামুদ্রা। তাহলে 54 নম্বর প্রশ্নে যারা সঠিক উত্তর বলছেন অশ্বঘোষ, অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের হোমটাস্কের প্রশ্ন 55, 55 নম্বর প্রশ্ন, এটা আপনাদের হোমটাস্কের প্রশ্ন ছিল। তো আজকে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আমরা সেটা দেখে নেব। উপনিষদের মূল বিষয়বস্তু কি? অপশান এ দর্শন, অপশান বি যোগ, অপশান সি আইন নীতি আর অপশান ডি হচ্ছে ধর্ম। তাহলে এই চারটের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয়। তাহলে 55 নম্বর প্রশ্ন, আর 55 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ দর্শন। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 56, 56 নম্বর প্রশ্নে, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা যায়? তা এই ধরনের একটা কোশ্চেন কিন্তু সেন্ট্রাল টেট 2019-এর জুলাইয়ে যেটা হয়েছিল তাতে কিন্তু একটা কোশ্চেন ছিল। তা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা জানতে পারবেন যে কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা যায়। অপশান এ বুদ্ধদেব, অপশান বি মহাবীর, অপশান সি শঙ্করাচার্য আর অপশান ডি হচ্ছে চৈতন্য। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। তা পরবর্তী প্রশ্ন 57, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? অপশান এ কম্বোডিয়া, অপশান বি থাইল্যান্ড, অপশান সি শ্রীলঙ্কা আর অপশান ডি হচ্ছে চীন। তাহলে যারা বলছেন সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা, তাদের সবার উত্তর সঠিক। চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 58, শ্বেতাম্বর এবং দিগম্বর, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি শিব ধর্ম এবং অপশান ডি হচ্ছে বৈষ্ণব ধর্ম। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? যারা বলছেন অপশান বি জৈন ধর্ম, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 59, কোশ্চেন নাম্বার, উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? অপশান এ শতদ্রু নদী, অপশান বি পাঞ্জাব, অপশান সি বিতস্তা আর অপশান ডি হচ্ছে হিন্দুকুশ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হিন্দুকুশ পর্বতমালা। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 60, নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ তক্ষশিলা, অপশান বি কনৌজ, অপশান সি মগধ আর অপশান ডি হচ্ছে উজ্জয়িনী।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মগধ। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? অপশন এ ফাইয়েন, অপশন বি হিউয়েনসাং, অপশন সি বানভট্ট, আর অপশন ডি হচ্ছে অশ্বঘোষ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে বানভট্ট, অপশন সি। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামে উল্লিখিত করা হয়েছে? অপশন এ চক্রবর্তী, অপশন বি ধর্মকৃতি, অপশন সি সৌর্যদীপ্ত, আর অপশন ডি হচ্ছে প্রিয়দর্শী। তাহলে 62 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, 62 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63, 63 নম্বর প্রশ্নে চলে এসেছি, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? অপশন এ ধর্মপাল, অপশন বি বিজয় সেন, অপশন সি বল্লাল সেন, না অপশন ডি শশাঙ্ক। তাহলে এর সঠিক উত্তর, এর সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন হবে সঠিক উত্তর। তাহলে বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন বা করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 64, 64 নম্বর প্রশ্নে চলে এসেছি, কার রাজসভায় নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি অশোক, এবং অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। 64 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব, এই কোশ্চেনের অ্যান্সার যারা বলছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 65, 65 নম্বর প্রশ্নে চলে এসেছি, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি কনিষ্ক, অপশন সি অশোক, এবং অপশন ডি হচ্ছে হর্ষবর্ধন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি কনিষ্ক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 66, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহন রচিত বইয়ের নাম কি? অপশন এ কাশ্মীর সমগ্র, অপশন বি রাজতরঙ্গিনী, অপশন সি রাজচক্রবর্তী, অপশন ডি হচ্ছে হিমাদ্রি পঞ্জি। তাহলে 66 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 66 নম্বর প্রশ্নে যারা অপশন বি বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 67, অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অপশন এ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী, অপশন বি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী, অপশন সি দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ, আর অপশন ডি আছে তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ। তাহলে অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? এর সঠিক উত্তর হচ্ছে যারা বলছেন অপশন বি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে হচ্ছে অশোকের রাজত্বকাল। ঠিক আছে, তো চলুন আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 68, 68 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা দেখে নেবো 68 নম্বর প্রশ্নে কি প্রশ্ন করা আছে। নিচের কোনটি কনিষ্কের রাজধানী? অপশন এ কনৌজ, অপশন বি উজ্জয়িনী, অপশন সি পাটালিপুত্র, এবং অপশন ডি হচ্ছে পেশোয়ার। তাহলে চারটের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আমরা এখানে দেখে নেবো যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হচ্ছে। ঠিক আছে, তো চলুন 68, 68 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে 68 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন ডি পেশোয়ার তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 69, 69 নম্বর প্রশ্ন, নিচের কোন শাসক মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন? অপশন এ কনিষ্ক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অশোক, এবং অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে এই চারটে অপশন, তো চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেবো, এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি চন্দ্রগুপ্ত, এবং অপশন ডি হচ্ছে হর্ষবর্ধন। তাহলে চারটে অপশন, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, যারা অপশন এ বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? অপশন এ গিরনার শিলালিপি, অপশন বি হাতিগুম্ফা লিপি, অপশন সি এলাহাবাদ প্রশস্তি শিলালিপি, এবং অপশন ডি হচ্ছে সারনাথ শিলালিপি। তাহলে চারটে অপশন, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আমরা এখানে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আর 71 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর যারা বলছেন অপশন সি এলাহাবাদ প্রশস্তি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 72, 72 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? অপশন এ গুপ্তযুগ, অপশন বি মৌর্য যুগ, অপশন সি মোগল যুগ, এবং অপশন ডি হচ্ছে কুষাণ যুগ। এর সঠিক উত্তর যারা বলছেন গুপ্তযুগ সেই উত্তরটা সঠিক হবে, না ভারতের ইতিহাসে কোন যুগে স্বর্ণযুগ বলা হয় সেটা হচ্ছে গুপ্তযুগ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73, 73 নম্বর প্রশ্নে, গুপ্তযুগকে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি বিশাখ দত্ত, অপশন সি ভারবি, এবং অপশন ডি হচ্ছে ভবভূতি। তা চারটে অপশন, চারটে অপশনের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করতে হবে। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভবভূতি হচ্ছে সঠিক উত্তর।
চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 74, 74 নম্বর প্রশ্নে, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অপশান এ শূদ্রক, অপশান বি হরিসেন, অপশান সি ভবভূতি, আর অপশান ডি হচ্ছে বসু বন্ধু। তাহলে চারটে অপশান, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা আমার সেটা আমাদের নির্বাচন করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হরিসেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 75, শকাব্দের প্রবর্তক কে? অপশান এ অশোক, অপশান বি রুদ্রদমন, অপশান সি কনিষ্ক, এবং অপশান ডি হচ্ছে বিক্রমাদিত্য। তাহলে চারটের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাকে নির্বাচন করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কনিষ্ক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 76, 76 নম্বর প্রশ্নে, হর্ষবর্ধনের রাজত্বকালে সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? অপশান এ লক্ষ্মণ সেন, অপশান বি ধর্মপাল, অপশান সি ভাস্কর বর্মন, এবং অপশান ডি হচ্ছে শশাঙ্ক। তাহলে এই চারটে অপশান, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি শশাঙ্ক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 77, 77 নম্বর প্রশ্নে, ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি অশোক, অপশান সি বিম্বিসার, এবং অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে চারটের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবে পরবর্তী প্রশ্ন, 78, 78 নম্বর প্রশ্নে, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান সি হর্ষবর্ধন, এবং অপশান ডি হচ্ছে অশোক। এর সঠিক উত্তর যারা বলছেন অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 79, 79 নম্বর প্রশ্ন, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? অপশান এ সেলুকাস, অপশান বি ফাইয়ান, অপশান সি মিনান্দার, আর অপশান ডি হচ্ছে মেগাস্তিনিস। তাহলে চারটে অপশান, এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মেগাস্তিনিস। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 80, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? অপশান এ 1001 খ্রিস্টাব্দ, অপশান বি 1018 খ্রিস্টাব্দ, অপশান সি 712 খ্রিস্টাব্দ, এবং অপশান ডি হচ্ছে 707 খ্রিস্টাব্দ। তাহলে এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 712 খ্রিস্টাব্দ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 81, সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? নেগেটিভ প্রশ্ন যেটা না সেটা আমাদের বলতে হবে। অপশান এ মাদ্রাজ, অপশান বি কাশ্মীর, অপশান সি তক্ষশিলা, এবং অপশান ডি হচ্ছে কনৌজ। এই চারটে অপশানের মধ্যে অপশান এ মাদ্রাজ কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 82, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? অপশান এ বানভট্ট, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি শ্রীহর্ষ, এবং অপশান ডি হচ্ছে কালিদাস। তা চারটে অপশান, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন হর্ষবর্ধন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 83, 83 নম্বর প্রশ্ন, চৈনিক পরিব্রাজক হিউয়েন চাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান সি অশোক, এবং অপশান ডি হচ্ছে হর্ষবর্ধন। এর সঠিক উত্তর যারা বলছেন হর্ষবর্ধন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবে পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 84, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? অপশান এ কালিদাস, অপশান বি বানভট্ট, অপশান সি বিশাখ দত্ত, এবং অপশান ডি হচ্ছে হরিসেন। তাহলে চারটে উত্তর, চারটে উত্তরের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তা এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যারা বলছেন অপশান বি বানভট্ট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 85, ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেন? অপশান এ গুপ্ত যুগ, অপশান বি সুলতান যুগ, অপশান সি মৌর্য যুগ, এবং অপশান ডি হচ্ছে মোগল যুগ। তাহলে 85 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা 85 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান এ গুপ্ত যুগ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 86 নম্বর প্রশ্নে, কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা ও তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল? অপশান এ গুপ্ত যুগ, অপশান বি মোগল যুগ, অপশান সি মৌর্য যুগ, এবং অপশান ডি হচ্ছে কুষাণ যুগ। তাহলে চারটে অপশান, চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তা এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কুষাণ যুগ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 87, 87 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? অপশান এ সক্রেটিস, অপশান বি হোমার, অপশান সি অ্যারিস্টোটাল, এবং অপশান ডি হচ্ছে প্লেটো। এর সঠিক উত্তর কোনটা আমরা দেখে নেবো। এর সঠিক উত্তর হচ্ছে যারা বলছেন অপশান সি অ্যারিস্টোটাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 88, মহাবীর ছিলেন? অপশান এ প্রথম তীর্থঙ্কর, অপশান বি বিংশতিতম তীর্থঙ্কর, অপশান সি 23তম তীর্থঙ্কর, আর অপশান ডি হচ্ছে 24তম তীর্থঙ্কর। তাহলে 88 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 89 নম্বর প্রশ্নে, 89, 89 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা দি ইন্ডিকা কে লিখেছিলেন? অপশান এ আলেকজান্ডার, অপশান বি পতঞ্জলি, অপশান সি হিউয়েন চাং, আর অপশান ডি হচ্ছে মেগাস্তিনিস। তাহলে এই চারটে অপশান, চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? যারা বলছেন অপশান ডি মেগাস্তিনিস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 90, ভারতের ইতিহাসে
চর গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? অপশান এ বৈদিক যুগে, অপশান বি মৌর্য যুগে, অপশান সি গুপ্ত যুগে, আর অপশান ডি হচ্ছে মুঘল যুগে। তাহলে এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে মৌর্য যুগে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি পুষ্যমিত্র শুঙ্গ, এবং অপশান ডি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এর সঠিক উত্তর, যারা বলছেন অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92, 92 নম্বর প্রশ্নে মেগাস্তিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? অপশান এ দরায়ুস, অপশান বি আলেকজান্ডার, অপশান সি মোহাম্মদ বিন কাসিম, আর অপশান ডি হচ্ছে সেলুকাস নিকেটর। তাহলে চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব। এর সঠিক উত্তর, যারা বলছেন অপশান ডি সেলুকাসের নিকেটর, তার উত্তর কিন্তু সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 93, 93 নম্বর প্রশ্ন, কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশান এ পাটালিপুত্র, অপশান বি কনৌজ, অপশান সি তক্ষশিলা, এবং অপশান ডি হচ্ছে পেশোয়ার। এর সঠিক উত্তর হবে, যারা বলছেন পেশোয়ার, অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 94, 94 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের অনুশাসন কোন শিলালিপিতে খোদাই করা হয়েছিল? অপশান এ পালি, অপশান বি সংস্কৃত, অপশান সি প্রাকৃত, আর অপশান ডি হচ্ছে ব্রাহ্মী। চারটে অপশান, তা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমরা এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা দেখে নেব। এর সঠিক উত্তর, যারা বলছেন অপশান ডি ব্রাহ্মী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা এবার পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 95, কোশ্চেন নাম্বার 95, 95 নম্বর প্রশ্নে চলে এসেছি, যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিলেন তারা কোথা থেকে ভারতে এসেছিলেন? অপশান এ মধ্য এশিয়া, অপশান বি পশ্চিম এশিয়া, অপশান সি মঙ্গোলিয়া, আর অপশান ডি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে 95 নম্বর প্রশ্ন, আর 95 নম্বর প্রশ্নে যারা অপশান বি বলছেন তাদের উত্তর সঠিক, পশ্চিম এশিয়া। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 96, 96 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র কে রচনা করেন বা করেছিলেন? অপশান এ আছে পাণিতি, অপশান বি আছে ভারবি, অপশান সি বানভট্ট, এবং অপশান ডি আছে বিষ্ণু শর্মা। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে, যারা বলছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, বিষ্ণু শর্মা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97, 97 নম্বর প্রশ্ন, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, কোন রচনাটি? অপশান এ কুমার সম্ভবম, অপশান বি শকুন্তলা, অপশান সি মেঘদূত, আর অপশান ডি হচ্ছে রঘুবংশ। তাহলে 97 নম্বর প্রশ্ন, আর 97 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শকুন্তলা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 98, 98 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা কার রচনা? অপশান এ বরাহমিহির, অপশান বি শূদ্রক, অপশান সি বানভট্ট, এবং অপশান ডি হচ্ছে হরিসেন। তাহলে চারটে অপশান, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে বরাহমিহির, যারা অপশান এ বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? অপশান এ চিকিৎসাশাস্ত্র, অপশান বি শরীরবিদ্যা, অপশান সি জ্যোতিষবিদ্যা, এবং অপশান ডি হচ্ছে সাহিত্য। তাহলে চারটের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন। আমরা এখানে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। এই কোশ্চেনের সঠিক উত্তর, যারা বলছেন জ্যোতিষবিদ্যা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 100, 100 কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। তাহলে গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? অপশান এ সুরদাস, অপশান বি জয়দেব, অপশান সি বিদ্যাপতি, আর অপশান ডি হচ্ছে শ্রীচৈতন্য। চারটে অ্যান্সারের মধ্যে আপনাদের সঠিক উত্তর যেটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমরা এখানে দেখে নেবো চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হচ্ছে। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর, যারা বলছেন জয়দেব, তাদের সবার উত্তর সঠিক, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। এইবার আমরা চলে আসবো দ্বিতীয় পার্ট, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার পার্টে। কোশ্চেন অ্যান্সার পার্টে আমি আজকে আপনাদের একটা প্রশ্ন বলবো, এর উত্তর আগামী দিনকে দেবো। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? তা চলুন আজকে আমি আমাদের যে হোমটাক্সের প্রশ্ন সেই প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন, এবং তার সাথে সাথে আপনারা এই 50টা প্রশ্নে কে কত পেলেন সেটা আমাদের একটু জানাবেন। কারণ 60% যারা পেয়ে গেছেন তাদের পারফরমেন্স ঠিক আছে, তারা রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখুক, এবং যাদের 60% নিচে আছে তারা ডেঞ্জার জোনে আছে। তার কারণ কি, 60% যদি না পান বা না হয় আপনার, তাহলে কোনো অসুবিধার কোনো কারণ নেই, ডেঞ্জার জোন আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখুন, প্রচুর ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা সাবজেক্টে, সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট, এবং আসাম টেট। আপনারা সলভ করে ফেলুন, আশা করছি আপনাদের প্রবলেমের সম্মুখীন আর হতে হবে না। তো আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু লিখে নেবেন। আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, নিচের কোন রাজবংশ মহাবলীপুরাম প্রতিষ্ঠা করেন? অপশান এ চোল, অপশান বি চালুক্য, অপশান সি পল্লব, এবং অপশান ডি পাণ্ড্য। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, নিচের কোন রাজবংশ মহাবলীপুরাম প্রতিষ্ঠা করেন? অপশান এ চোল, অপশান বি চালুক্য, অপশান সি পল্লব, এবং অপশান ডি হচ্ছে পাণ্ড্য। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটি পোস্ট করুন। আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর কে দিচ্ছে তাদেরকে দেখে নেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
তো আপনারা সবাই কে কত পেলেন তার অ্যান্সার পোস্ট করবেন, আর অ্যান্সারের ক্ষেত্রে আমরা যা বলেছি 60% আর 60%-এর নিচে সেটা আপনারা এখানে দেখে নেবেন। এবং আমরা চলুন আমরা আজকে দেখে নেব চট করে যে আমরা আজকে 50টা কোশ্চেন, তা 50টা কোশ্চেন কী কী করলাম, কী কী কোশ্চেনগুলো রিভাইজ হলো আর কী কী নতুন কোশ্চেন আমরা এগুলো আজকে জানতে পারলাম, ঠিক আছে। তো এক এক করে আমরা সবকটা কোশ্চেন 50টা কোশ্চেন একবার রিভাইজ করে নেবো, তাহলে আমাদের নলেজ কতটা পাওয়ারফুল হয় এবং মাথায় আমাদের কোশ্চেনগুলো কতটা থাকে সেটাও আমরা দেখতে পাবো। তা মাথায় আপনাদের কোশ্চেন থাকার বিষয়ে আমি একটা জিনিসই বলবো, আপনারা রেগুলার কী করবেন, রেগুলার এই কোশ্চেনগুলো একবার করে সলভ করবেন, ঠিক আছে। শর্ট একটা খাতা তৈরি করুন বা আমাদের ভিডিওটা রেগুলার দেখুন বা ডাউনলোড করে দেখুন, পুরোটাই আপনাদের ব্যাপার, কিন্তু রেগুলার এই কোশ্চেনগুলো স্টাডি করলে যাতে স্ট্যাটিক বেসে যে কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো স্ট্যাটিক বেসে হয় সেই কোশ্চেনগুলো অ্যান্সার যাতে আপনাদের ভুল না হয় সেদিকটা একটু অনেকটু খেয়াল রাখবেন। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 51 ছিল, কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। নেক্সট, আর্যরা কোন সময় ভারতে আসে, এর সঠিক উত্তর হবে 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। নেক্সট, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হতো, এর সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ। নেক্সট, বুদ্ধচরিতের রচয়িতাকে, এর সঠিক উত্তর হবে অশ্বঘোষ। নেক্সট, উপনিষদের মূল বিষয়বস্তু কী, এর সঠিক উত্তর হচ্ছে দর্শন। নেক্সট, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে, এর সঠিক উত্তর হচ্ছে বুদ্ধদেব। নেক্সট, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। নেক্সট, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখা কোন ধর্ম বিভক্ত, এর সঠিক উত্তর হচ্ছে জৈন ধর্ম। নেক্সট, উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এর সঠিক উত্তর হচ্ছে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত। নেক্সট, নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে মগধ। নেক্সট, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা, এর সঠিক উত্তর বাণভট্ট। নেক্সট, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামেও উল্লেখিত করা হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে প্রিয়দর্শী। নেক্সট, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন, এর সঠিক উত্তর বল্লাল সেন। নেক্সট, কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল, এর সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন, এর সঠিক উত্তর কনিষ্ক। নেক্সট, কাশ্মীরের ইতিহাস নিয়ে কল্যাণের রচিত বইয়ের নাম কি, এর সঠিক উত্তর হচ্ছে রাজতরঙ্গিনী। নেক্সট, অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে, এর সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে। নেক্সট, নিচের কোনটি কনিষ্কের রাজধানী, এর সঠিক উত্তর পেশোয়ার। নেক্সট, নিচের কোন শাসক মহারাজ ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন, এর সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। নেক্সট, কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে, এর সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। নেক্সট, সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যেটা হরিসেনের লেখা। নেক্সট, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়, এর সঠিক উত্তর গুপ্তযুগ। নেক্সট, গুপ্তযুগকে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন, মানে গুপ্তযুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে ভবভূতি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, এর সঠিক উত্তর হচ্ছে হরিসেন। নেক্সট, শতাব্দের প্রবর্তক কে, এর সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালে সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক। নেক্সট, ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য, এর সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে মেগাস্থিনিস। নেক্সট, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে। নেক্সট, সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না, এর সঠিক উত্তর হচ্ছে মাদ্রাজ। নেক্সট, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন। নেক্সট, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন। নেক্সট, কাদম্বরী কাব্যের রচয়িতা কে, এর সঠিক উত্তর বাণভট্ট। নেক্সট, ভারতে কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন, এর সঠিক উত্তর হচ্ছে গুপ্তযুগ। নেক্সট, কাদের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে কুষাণ। নেক্সট, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন, এর সঠিক উত্তর অ্যারিস্টোটাল। নেক্সট, মহাবীর ছিলেন, এর সঠিক উত্তর 24তম তীর্থঙ্কর। নেক্সট, দি ইন্দিকা কে লিখেছিলেন, এর সঠিক উত্তর মেগাস্থিনিস। নেক্সট, ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়, এর সঠিক উত্তর হচ্ছে মৌর্য যুগে। নেক্সট, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে সেলুকাস নিকেটার। নেক্সট, কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল, এর সঠিক উত্তর পেশোয়ার। নেক্সট, সম্রাট অশোকের অনুশাসন কোন শিলালিপিতে খোদিত করা হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মী। নেক্সট, যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিলেন তারা কোথা থেকে ভারতে এসেছিল, এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিম এশিয়া। চলে আসবে পরবর্তী প্রশ্ন।
প্রশ্ন, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বিষ্ণু শর্মা। নেক্সট, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, কোন রচনাটি? এর সঠিক উত্তর হচ্ছে শকুন্তলা। নেক্সট, বৃহৎ সংহিতা কার রচনা? এর সঠিক উত্তর হচ্ছে বরাহমিহির। নেক্সট, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে জ্যোতিষবিদ্যা। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? এর সঠিক উত্তর জয়দেব। তা আজকে আমরা এই পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করলাম। আপনাদের ভিডিওতে আপনাদের ফিডব্যাক অবশ্যই টাইপ করবেন এবং আপনাদের কীরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটা উল্লেখ করবেন, তার সাথে সাথে আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাকগুলো আমাদের সামনে আলোচিত করবেন। তাহলে কী হবে, তাহলে আপনার বন্ধুর আগে আপনি আগে সবার আগে নিজে স্যাটিসফাইড হবেন এবং তার সাথে সাথে নিজের খামতিগুলো কোথায় আছে সেটাও নিজেরা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।